তো বন্ধুরা, ফাইনালি ওয়ানপ্লাস 2020-র বাজেট ক্যাটাগরির মধ্যে একটি মোবাইল ফোন লঞ্চ করতে চলেছে। তো এখানে ওয়ানপ্লাস লাইট গ্লাস ভেরিয়েন্ট দেখতে পাবেন, যা সাধারণত 20,000 রুপিসের মধ্যে লঞ্চ করতে চলেছে। তো বন্ধুরা, আপনারা যদি ওয়ানপ্লাসকে ফলো করে থাকেন তো আপনারা জানেন যে ওয়ানপ্লাস একটি বাজেট ক্যাটাগরির মোবাইল ফোন। তো বন্ধুরা, প্রথমে দিকে ওয়ানপ্লাস মার্কেটে ভালো র্যাঙ্ক করতে পারিনি, কিন্তু 2020-তে ওয়ানপ্লাস বাজেট ক্যাটাগরির মধ্যে একটি মোবাইল ফোন লঞ্চ করতে চলেছে, যা সাধারণত ওয়ানপ্লাস 8 লাইট। তো বন্ধুরা, আপনারা যদি ওয়ানপ্লাসের ফ্যান হয়ে থাকেন এবং আপনারা যদি ওয়ানপ্লাস ব্যবহার করতে চান, তো বন্ধুরা এই ভিডিওটি সাধারণত আপনার জন্য। আপনি যদি স্মার্টফোনটিকে পারচেস করার কথা ভেবে থাকেন, তো এই স্মার্টফোনটি আপনি নিঃসন্দেহে পারচেস করতে পারেন, কারণ এই স্মার্টফোনটি একটি বাজেট ক্যাটাগরির একটি স্মার্টফোন হতে চলেছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, বলতে গেলে স্মার্টফোনটির বিল্ড অ্যান্ড ডিজাইন কোয়ালিটি, তো বন্ধুরা ফ্রন্ট ব্যাকে খুব ভালো একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন, যা গোল্ড গ্লাস ডিজাইন হতে চলেছে, এবং তার সঙ্গে ব্যাক সাইডে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপও আপনি দেখতে পাবেন, এবং বলতে গেলে তার সঙ্গে স্মার্টফোনটির ফ্রন্ট সাইজ। তো বন্ধুরা, এই স্মার্টফোনটিতে আপনি 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই স্মার্টফোনটির ইন ডিসপ্লেতে এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন, এবং তার সঙ্গে বলতে গেলে এই স্মার্টফোনটি আপনি একটি সেলফি ক্যামেরা। তো বন্ধুরা, এই স্মার্টফোনটিতে আপনি পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা দেখতে পাবেন, যা আসতে চলেছে 60 মেগাপিক্সেল এর সাথে, এবং তার সঙ্গে বলতে গেলে এই স্মার্টফোনটির প্রসেসর। তো বন্ধুরা, ওয়ানপ্লাস 8 লাইট 865-এর প্রসেসর আপনি দেখতে পাবেন, যে 5G সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, বলতে গেলে ওয়ানপ্লাস 8 লাইট, তো বন্ধুরা এটিতে 730G একটি পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাচ্ছেন, যা আসতে চলেছে অ্যাড্রিনো 680 জিপিউর সাথে। তো বন্ধুরা, আপনি এই স্মার্টফোনটির সাহায্যে খুব ভালো গেমিং করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে ওয়ানপ্লাস পারফরমেন্সে খুব ভালো, এবং তার সঙ্গে বলতে গেলে স্মার্টফোনটির রিয়ার সাইড ক্যামেরা। তো বন্ধুরা, স্মার্টফোনটির ব্যাক সাইডে ট্রিপল লেয়ার ক্যামেরার সেট আপ দেখতে পাবেন, এবং বলতে গেলে স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা সোনি আইওএমএক্স 586 এর সেন্সার দেখতে পাবেন, এবং তার সঙ্গে 60 মেগাপিক্সেল আলট্রা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স অ্যান্ড 12 মেগাপিক্সেল মাইক্রো লেন্স দেখতে পাবেন, এবং তার সঙ্গে বলতে গেলে স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম। তো বন্ধুরা, এই স্মার্টফোনটিতে আপনি সাধারণত অপারেটিং সিস্টেম খুব ভালো। তো বন্ধুরা, এই স্মার্টফোনটির অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট দেখতে পাবেন, এবং তার সঙ্গে বলতে গেলে স্মার্টফোনটির ব্যাটারি। তো বন্ধুরা, এই স্মার্টফোনটিতে আপনি সাধারণত 4000 mAh-এর একটি পাওয়ারফুল ব্যাটারি দেখতে পাবেন, যা 30 ওয়াটের ওয়েফ চার্জার সাপোর্টও আপনি পেয়ে যাচ্ছেন, যা এই স্মার্টফোনটি 67 মিনিটে সম্পূর্ণ ফুল চার্জ করে দিতে সক্ষম, এবং তার সঙ্গে বলতে গেলে এই স্মার্টফোনটি ফাইনালি লঞ্চ করতে চলেছে। তো বন্ধুরা, এই স্মার্টফোনটির প্রাইস অ্যান্ড রিলিজ ডেট, তো বন্ধুরা, এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে আসতে চলেছে, যা সাধারণত 20,000 রুপিসের মধ্যে দেখতে পাবেন, এবং বলতে গেলে এই স্মার্টফোনটি সাধারণত মিডিয়াম দামে আসতে চলেছে, কেননা এই স্মার্টফোনটির রেডমি অ্যান্ড রিয়েলমির সাথে কম্পেয়ার করতে চলেছে। এবং ফাইনালি বলতে গেলে এই স্মার্টফোন